ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. واجب الاحترام ماننيو صدر الإجلاس حضرات علماء کرام و امار عزیز طالب العلم بحیرہ علاقہ سماوت مسلمان بحیرہ ہمیں پنروپ بھومیکا چھائی যে আয়াত এবং হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি এই আয়াতের তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সম্মুখে শুরু করাই সমীচীন মনে করি, কারণ যে সময় আমাকে দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে ভূমিকা রাখতে গেলে আসল কথাটাই বলা হবে। এই জন্য সর্বপ্রথম
আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি সে আয়াতের তাফসীর দিয়েই শুরু করি। সূরা মায়েদার একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যে আয়াতের অনুবাদ হচ্ছে আজকের দিবসে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের ধর্মকে এবং আমার নেয়ামতকে সমাপ্ত করে দিলাম তোমাদের উপরে এবং তোমাদের জন্য ইসলাম ধর্মকে আমি পছন্দ করে দিলাম। এই হচ্ছে আয়াতে করিমার সরল সাধারণ অর্থ। এখানে আমাদের অনেকগুলি কথা বোঝার আছে। সম্মুখে সর্বপ্রথম আল ইয়াউমা, ইয়াউম শব্দের অর্থ দিবস, আল ইয়াউম অর্থ আজকের দিবস। আজকের দিবস বলতে কি বোঝানো হয়েছে সেটা উদ্ঘাটন করতে আমাদেরকে আল্লাহ রসুলের এবং সাহাবিদের হাদিসের দিকে নজর দিতে হবে। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, জনৈক ইহুদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আপনাদের কোরআনের মধ্যে এমন একটি আয়াত আছে, সেই ধরনের কোন আয়াত যদি আমাদের ইহুদি সম্প্রদায়ের জন্য অবতীর্ণ হইত তাহলে সেই দিবসটাকে আমরা উৎসবের দিবস হিসাবে আজীবন পালন করতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, সেটা কোন আয়াত? ইহুদি বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীন। আমি যে আয়াতটা পড়েছি সেটি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ জবাব দিবেন, আমার খুব ভালো করেই জানা আছে এই আয়াতটি কখন কোথায় কোন অবস্থায় নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। এই আয়াতটা অবতীর্ণ হয়েছে আরাফাতের ময়দানে, জবলে রহমতের পাদদেশে, শুক্রবার দিনে আসরের নামাজের সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরাফাতের দিন সমগ্র বিশ্বের মুসলমানদের খুশির দিন, ঈদের দিন। শুক্রবার এটাও মুসলমানদের একটা ঈদের দিন, তারপরের দিন কোরবানির দিন, সেটাও মুসলমানদের জন্য ঈদের দিন। আমরা ঈদ বানাইতে হয় নাই, উৎসব উদযাপন করার কোন প্রয়োজন হয় নাই, আমরা একটা দিবসকে ধরে আনে সেটাকে ঈদের দিবস, উৎসবের দিবস বানাইবার প্রয়োজন হয় নাই, আল্লাহ নাজিল করতেই ঈদের দিনে নাজিল করেছে। এই হাদিস থেকে আমরা পাই যাই যে আল ইয়াউমের অর্থ হইল বিদায় হজের দিবসে, শুক্রবারের দিনে আসরের নামাজের সময়ে আরাফাতের ময়দানে জবলে রহমতের পাদদেশে।
হযরত উমরের জবাবের সারমর্ম হইল, ইসলামে কোন মানুষকে নিজের পছন্দ অনুযায়ী নিজের মত মধ্যে কোন দিবসকে উৎসবের দিবস বানানো, খুশির দিবস বানানো, সেটাকে ঈদের দিবস বানানো কারো পক্ষে যায় নাই। আমরা নিজের পক্ষ থেকে কোন দিনকে উৎসবের জন্য, আনন্দের জন্য, ঈদের জন্য মনোনীত করার অধিকার আমাদেরকে দেওয়া হয় নাই, সেটা আল্লাহ পাকেই আমাদের জন্য ঈদের দিনে নাজিল করে বুঝাইয়া দিয়েছেন, তোমাদের ঈদ বানাইতে হবে না, ঈদ যেটা এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দিন। এটা আলিয়াম শব্দের অর্থ কি? আকমাল তুলাকুম দীনাকুম, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। এর অর্থ কি? এর দুইটা অর্থ আছে তফসীরের কিতাবে লেখা, দুইটা তফসীর আছে। এক নম্বরের তফসীর হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যেই ধর্ম নিয়ে এসেছেন এই ধর্মটা এক টাইম এক সঙ্গে তোমাদের সাথে সামনে আনেন নাই। অন্যান্য নবীরা যে ধর্ম নিয়ে আসছেন সেগুলি একসঙ্গে লিখিত আকারে আল্লাহর পক্ষ থেকে আসছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ধর্ম নিয়ে এসেছেন সেই ধর্মটা 23 বছরের মধ্যে অল্প অল্প করে আস্তে আস্তে করে আসে। এর কারণ হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জাতির মধ্যে আবির্ভূত হয়েছেন এরা ছিল উম্মি, লেখা জানে না, পড়া জানে না, এরা ছিল বর্বর জাতি। এই বর্বর জাতিকে সুদ্রাইতে সুদ্রাইতে সংশোধন করতে করতে এট এ টাইম যদি ধর্ম এসে যেত তাহলে তারা বুঝতেও না মানতেও না, এই জন্য তাদেরকে ক্রমশ তাদের অন্তরকে শুদ্ধি করেছেন, তাদের মনের মধ্যে অন্তরের মধ্যে যত প্রকারের খারাপি আছে, দুর্নীতি আছে, সব কিছুকে দূর করে তাদের অন্তরকে ঘষে মাঝে পরিষ্কার করে এমন সিদ্ধ বানাইয়া তুলছেন যে যখন যে আদেশ আসে সেই আদেশ মানার জন্য তারা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে। এই জন্য ইসলাম আসছে 23 বছরে, কয় বছরে আসছে? 23 বছরে, 23 বছরে আসছে। এক তফসির হইল, প্রথম তফসির হইল যে ইসলামের বিধিবিধান যেগুলি আল্লাহর পক্ষ থেকে 23 বছর পর্যন্ত আসতেছিল আজকে সেটার সমাপ্তি ঘোষণা করে দিলাম, আজ আজকের পরে আর কোন নতুন বিধিবিধান আসবে না। ধর্ম কি হইয়া গেছে? পরিপূর্ণ হইয়া গেছে। পরিপূর্ণ হওয়ার অর্থ কি? একটা উদাহরণ দিলেন, আপনি একটা ঘর বানাইতে শুরু করিবেন, একসঙ্গে আপনার কাছে পয়সা নাই, আস্তে 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 করতেছেন, এখন ফাউন্ডেশন দিলেন, কদিন পরে গ্রেডিং জমাইলেন, কদিন পরে ফিলার উঠাইলেন, কদিন পরে লিন্টার ফেললেন, আর কদিন পরে ড্রাইভিং জমাইলেন, আর কিছুদিন পরে ফাঁক জমাইলেন, এরপরে আস্তে আস্তে ওয়াল তুললেন, এরপরে এখানে প্লাস্টার করলেন, দরজা জানালা লাগাইলেন,
হয়তো 5-7 বছর গেছেন। যখন ঘর বানানোটা কমপ্লিট হইয়া গেছে, সম্পন্ন হইয়া গেছে, এরপরে ওই ঘরের মধ্যে আর একটা ইট লাগাইবার কোন জায়গা থাকবো? যদি জায়গা থাকে তাহলে ইটার কমপ্লিট হইল না, সম্পূর্ণ হইল না। সম্পূর্ণ হইতে হইলে সেই ঘরটার মধ্যে আর একটা ইট লাগাইবার জায়গাও কি নাই। ঠিক ধর্ম আসতে আসতে 23 বৎসরের ভিতরে এমন পরিপূর্ণ হয়েছে যে এই ধর্মের মধ্যে আর কোন জোড়া তালি দিবেন, আর কতদূর বাড়াইবেন, আর কতদূর সংযোজন করার কোন গুঞ্জায়েশ নেই। এখন যদি এই ধর্মের মধ্যে আর একটু জোড়া তালি দেওয়া হয়, আর একটু সংযোজন করা হয়, একটু বাড়ানো হয়, এই বাড়ানোটার নাম হচ্ছে বেদাত। এটার নাম কি? বেদাত। এই অধিকার আল্লাহর জমিনে আল্লাহ পাক আর কাউকে দেন নাই। আমি ধর্ম কমপ্লিট করে দিছি, সম্পূর্ণ করে দিছি, এরপরে আর কোনো জোড়াতালি চলবে না, এরপরে আর কোনো সংযোজন চলবে না, এরপরে আর কোনো বাড়ানো চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৎসরের মধ্যে তোমাদেরকে যেই জীবন পদ্ধতি, যেই নিয়ম পদ্ধতি, যেই হুকুম আহকাম বিধি বিধান দিয়ে গেছেন, এর থেকে কোনো কিছু যুবক, এর মধ্যে কোনো কিছু যুব করা যাবে না, কোনো কিছু বিয়োগ করা যাবে না। এইটা এটাই হইতেছে ধর্ম পরিপূর্ণ হওয়ার অর্থ। বুঝাই দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাতে আমার হাতে ধর্মকে লিখিত ভাবে দিয়েছেন নাই। ধর্ম মুহাম্মদুর রাসূলুল্লাহ নিকটে লিখিত ভাবে আসে নাই, আসছে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমের মাধ্যমে হুজুরের সিনার উপরে, হুজুরের দিলের উপরে, হুজুরের কলমের উপরে। কিরকম আসছে এটার বর্ণনাও হাদিসের মধ্যে আছে। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার মধ্যে হাদিস আছে, এক সাহাবী জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে ওই কেমন করে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন দুই ভাবে আসে, একভাবে আসে যখন আমার কাছে মনে হইতেছে যেন ঘন্টির আওয়াজের মতো একটা আওয়াজ হইতেছে, হযরত জিব্রাইল আলাইহিসসালাম ওহি নিয়ে আসেন, এই ওহিটা ঘন্টার আওয়াজের মতো আমার কানে বাজতেছে। যখন ওহি শেষ হইয়া যায়, যা কিছু জিব্রাইল বলে গেছে আমি আমার সব কিছু মুখস্থ হয়ে যাবে। আরেক রকম জিব্রাইল মানুষের ছবি ধরে, মানুষের সুরত ধরে আসে, তখন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে বই আছে সেটা আমার কাছে পৌঁছায়, এটা আমার জন্য সহজ। কিন্তু যেটা ঘন্টির আওয়াজের মতো হইয়া আছে, এটা গ্রহণ করতে আমার কাছে খুব বেশি কষ্ট হয়। এমনকি হজরত আল্লাহ বলেন যে কঠিন শীতের মধ্যে হুজুর রকম সাল্লাম খামাইয়া একেবারে সুতুপঙ্গিত বলতেছিলাম যে ধর্মটা দিনটা হুজুরের কাছে হুজুরের দিলের উপরে আসছে, লিখিত আসে নাই। হুজুর রকম সাল্লাম প্রথম প্রথম যখন ওহী আসত, তখন জিব্রাইলের মুখে মুখে পড়তে দেখতেন, মুখস্থ করার জন্য চেষ্টা করতেন। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসছে, লা তুহাজ্জিক বিহি লিসানাক, আপনি জিব্রাইলের মুখে মুখে পড়ার দরকার নাই, আপনি চুপ করে শুনে থাকেন। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই
বহিটা আপনার দিলের উপরে বসাইয়া দেওয়া এবং এইটাকে আপনার মুখ দিয়ে আবার করাইয়া দেওয়া, এটা আমার দায়িত্ব। তার দায়িত্ব আল্লাহর দায়িত্ব। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে আবার এই ওহির ব্যাখ্যা বিশ্লেষণ এটার অর্থ মর্ম বাতলাইয়া দেওয়া, সেটাও আমার দায়িত্ব। এই দায়িত্ব কে নিছেন? আল্লাহ আল্লাহ স্বয়ং। এই জন্য কোরআনের তফসির সর্বপ্রথম কোরআন দিয়া হবে, দ্বিতীয় নম্বরে রসুলের হাদিস দিয়া হবে, তৃতীয় নম্বরে কোরআনের তফসির হবে, যাদের সামনে আল্লাহ রসুল আল্লাহ কোরআন রেখেছেন, যাদের সিনার মধ্যে আল্লাহ রসুল আল্লাহ কোরআন ঢুকাইয়া দিচ্ছেন, ওনাদের কেউ লিখিত ভাবে কোরআন দেন নাই, ওনাদেরকে ওনাদের কলমের মধ্যে ওনাদের দিলের মধ্যে আল্লাহর কোরআন ঢুকাইয়া দিচ্ছেন আল্লাহ রসুল। অবশ্য কোরআন লিখাইয়াও রাখছেন আল্লাহ রসুল, সাহাবাদেরকে দিয়া লেখাইয়াও রাখছেন, যাতে কেউ ভুল টুলি না যায়। যেটা আমরা এখন দেখতেছি আমাদের সামনে যে কোরআন আছে, এটা আল্লাহ রসুল নিজে লেখাই গেছেন, কিন্তু সাহাবায়ে কেরামের অধিকাংশ সাহাবিতে লেখা দেন না, ভরা দেন না, বুঝতেও দেন না, এরা সবাই মুখস্থ করে দেখছে কোরআনকে, কি করে দেখছে? শুধু কোরআনের শব্দ মুখস্থ করে দেখছে তা নয়, বরং কোরআনের অর্থ মর্ম কি সেইটাও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওনারা জানিয়া সেটাকেও মুখস্থ করে দেখছে। আল্লাহ, কোরআন যেইভাবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের একটা শব্দ, একটা অক্ষর, একটা জ্যান, একটা জবর কেউ বদলাইতে পারবে না। চিন্তা কি আবাসী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আজকে একটা দরখাস্ত করল, হুজুর আল্লাহর কোরআনে আমাকে একটা বদনামি করে গেছে, আমরা আপনার কাছে দরখাস্ত করতেছি, এই বদনামিটা তো কেমন পর্যন্ত থাকব? বদনামিটা কি? হযরত মূসা আর হিজরা আলাইহিসসালাম যখন হিন্দা গিয়া গেছিলেন, তখন একটা মানুষে ওনাদেরকে মেহমানদারি করে নেই, ওনারা সেখানে উপবাস ছিলেন। আল্লাহ এই কথা আল্লাহ কোরআনে বলছেন, আবাও আইয়ুবাইয়িমুহুমা, তারা মেহমানদারি করতে রাজি হয় নাই। এই দুইজন আল্লাহর নবীকে মেহমানদারি করার জন্য কি হয় নাই, রাজি হয় নাই, ইনসা কি আবাসী। তো এইটা তাদের জন্য ছিল একটা বদনাম কিনা? হুজুর আপনি ইচ্ছে করলে আমাদের এই বদনামিটা গুছিয়ে দিতে পারেন, কেমনি গুছাম? ও আবহাওয়ার মধ্যে যে বেশ নিচে নোকতা আছে, নোকতাকারে উপরে তুলে দিয়ে একটু সেটা করে দিলে কামিয়ে দিবে। তাহলে আতাও আপনি কোথায় যাইব? আবহাওয়া হয়ে যাইব, আবহাওয়ার জায়গা কেউ যাইব, আতাও হয়ে যাইব বলবো, আতা হয়ে গেলে আত্ম হবে কি? এরা মেহমান তৈরি করার জন্য আগাইয়া আছে। কিন্তু কোরআনের অর্থ এবং মর্ম নিয়ে চিনিমিনি ফেলবে কেমন পর্যন্ত, চিনিমিনি চলবে, শব্দের মধ্যে কোন রকমের হের পরীক্ষা করতে পারবে না, কিন্তু অর্থের মধ্যে হেরফের করার সুযোগ আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের অর্থ এবং মর্ম সাহাবায়ে কেরামকে এমন ভাবে বুঝাইয়া দিচ্ছেন যাতে এই কোরআনের অর্থ এবং মর্মের মধ্যে কেউ আঙ্গুল দিতে না পারে, দিলে ধরাকে, দিলে ধরাকে।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, বনে ইসরাইলের মধ্যে 72 হাজার কাউকে কথাটা 72 হাজার কাউ আমার উম্মতের মধ্যে 73 হাজার কাউ একসাথে আরো পাইব যেই সরকারটা দপ্তভাই ব্যস্ত দেখবে এরা খারাপ। ঘোষণা দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই তরিকাতে আসি, যেই পথে আসি, এই পথের অনুসারী যারা হবে তারাই হবে একেবারে ঠন্ডনে বেহেস্তে চলে যাবে, আর যারা এই পথের থেকে একটু একটু এদের উদার হবে জাহান্নামে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সামনে একদিন মাটির মধ্যে একটা রেখা টানছেন, মাটির মধ্যে একটা কি টানছেন, লম্বা একটা আখ টানছেন, আখ টানি এটার ডাইনে বামে ডাইনে বামে ডাইনে বামে ডাইনে বামে আরো অনেকগুলো আখ টানছেন, আখ টানে দেখাই দিলেন যে দেখো এই যে আমি একটা সোজা রেখা টানলাম এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে কি সোজা রাস্তা, আমার রাস্তা, এই রাস্তার মধ্যে আরো যেগুলা আঁকা বাঁকা রেখা আমি টানলাম এগুলা প্রত্যেক রাস্তার মাথাতে একদম শয়তান বসে রয়েছে, সে দেখতেছে আমার এদিকে আসো আমার এদিকে আসো আমার এদিকে আসো, ব্যস্ত দেখো বলছে খবর তার ডাইনে বামে এদিকে দিক লড়াইবা তাহলে সোজা জাহান নামে চলে যাইবা, সোজা আমার রাস্তা দেখে এটাই চলে যাইবা। সাহাবাই কেরামকে সতর্ক করি, এই জন্য এই উম্মতের মধ্যে যত গোমরা সরকার বাইরেছে, যত পথগ্রস্ত দল বাইরেছে, সর্বপ্রথম মুনাফেকরা আব্দুল্লাহ ইবনে সাবার মাধ্যমে দল বাইর করছে, হযরতে আলীর ভক্ত হইয়া রসুলের পরিবারের আওলাদ ফরজন্দের ভক্ত হইয়া এরা হযরতে উমর আলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিয়া এদেরকে কাফের ফতোয়া দিয়া শিয়া দল গঠন করছে, কি দল গঠন করছে, শিয়াদের দল গঠন করছে। শিয়াদের মতবাদ হইল সজ্জন কি ভাবজন সাহাবি ছাড়া আর সব খাবে, কেন সাহাবাই কেরামকে যদি আউট করা না যায় তাহলে তাদের মতবাদ চলে না। সাহাবাই কেরাম তো রসুল থেকে কি দিছে, দিনকে সশক্ত দেখি নিষ্কানে শুনি নিজের দিলের মধ্যে এটাকে ভালো করি বুঝি শুনি এবং সে অনুযায়ী আমল করি নিজের জীবন গঠন করেছে, এই জন্য সাহাবাই কেরামকে যতক্ষণ পর্যন্ত আউট করা না যাবে ততক্ষণ পর্যন্ত যত বাতিল পন্থী আছে তাদের মতবাদ অচল হয়ে যাবে, এই জন্য সর্বপ্রথম তারা আক্রমণ করেছে হযরত সাহাবায়ে কেরামের উপরে। এরপরে বাইরেছে মুতাজিলের দল, এরপরে বাইরেছে খারেজের দল, এরপরে আরো যত প্রকারের বাতিল ফেরকা বাইর হয়েছে, জাহমিয়ার দল, মুক্তাদার দল, মুজাস্সিমার দল, মুরজিয়ার দল, কাল্লামিয়ার দল, যত দল বাইরেছে সমস্ত দলের টার্গেট ছিল হযরত সাহাবায়ে কেরামকে আউট করা আমাদের দিন ধর্মের সামনে থেকে, যদি তাদেরকে আউট করে দিতে পারে তাহলে প্রত্যেকে নিজের মন গড়া মতবাদ চালাইতে পারবে। ইসলামের মধ্যে যতগুলি বেদাতি দল আছে, বেদাতি সরকার আছে,
সমস্ত বেলাতি ভাগ্যার একটাই টার্গেট হযরত সাহাবায়ে কেরাম জাওয়াত করে দাও। কিন্তু আল্লাহ রাসূল একটা ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, লা ইয়াসালু ফাতিফাতুম মিন উম্মতি ظَاهِرِينَ عَلَى الْحَقِّ لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ أَوْ مَنْ خَالَفَهُمْ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ. يَا نَبِي مُحَمَّدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَرِّ قُرَيْشٍ يَا أَمَارَ أُمَّتِ الْمَجْدِ একটা দল থাকবে কেমন পর্যন্ত থাকবে যারা সত্যের উপরে ন্যায়ের উপরে হকের উপরে আমার অনুসরণ অনুকরণে আমার সাহাবাদের অনুকরণ অনুসরণে যারা কেমন পর্যন্ত অটল থাকবে, এদেরকে দুনিয়ার কেউ এদের এই নীতি থেকে এই আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না, এদিক সেদিক সহায় দিতে পারবে না। আরেক হাদিসের মধ্যে আছে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়াখুযু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন আদুলুহু ইয়ানফুরু আনহু তাহদীসাল গালিহিন ওয়া ইনতিহালাল মুবতিলিন وقابل الجاهلين. আমার এই উম্মতের মধ্যে একটা দল সব সবে থাকবে কেমন পর্যন্ত থাকবে যারা তাদের যোগ্য উত্তরসূরি থেকে ন্যায় পরায়ণ সত্যবাদী উত্তরসূরি পূর্বসূরি থেকে তারা এই আলেমকে এই দিনকে এই কোরআন ও হাদিসকে তারা গ্রহণ করে নিবে, এরাই যুগে যুগে যেই সমস্ত বাতিল মতবাদ যেই সমস্ত ভুল ব্যাখ্যা যেই সমস্ত মঙ্গলের মতবাদ এই দিনের মধ্যে ঢুকছে এগুলোকে খাটিয়ে দূর করবে, সেই দলের নাম আহলে সুন্নতে ওয়াল জামাত। সেই দলের নাম কি? আহলে সুন্নতে ওয়াল জামাত। আহলে সুন্নত মানে সুন্নত ওয়ালা, আহলে সুন্নত মানে কি? সুন্নত ওয়ালা, যাদের মাথা হইতে পা পর্যন্ত আল্লাহর নবীর সুন্নত আছে, নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নতের যারা অনুসরণ করে তাদেরকে কি বলা হয়? আহলে সুন্নত বলা হয়। ওয়াল জামাত মানে যারা হযরত সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী, হযরত সাহাবায়ে কেরামের জামাতকে যারা প্রত্যাখ্যান করে তারা আহলে সুন্নত ওয়াল জামাত নয়। হযরত সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ কি ছিল, তারা কোন পথে চলেছেন, তাদের জীবনেকে যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে ডাটা কালেকশন করে তার ইমামে আমাদের আমাদের সামনে ইসলামের রূপ লেখা করে ধরেছেন, যেই স্যার ইমামের নাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। এই স্যার ইমাম কোন নূতন ধর্ম সৃষ্টি করে নাই, রসুল্লাহ সাল্লাম যে দিন যে ধর্ম দিয়ে গেছেন এই দিন ধর্ম সাহাবায়ে কেরামের মধ্যে বিক্ষিপ্ত আকারে পড়েছিল, সেখান থেকে ডাটা কালেকশন করে ওনারা এই দিনকে এই ধর্মকে আমাদের সামনে কেমন পর্যন্ত আনে বলে মানুষের সামনে এমন ভাবে সংকলন করে দিয়ে গেছেন সম্পন্ন করে দিয়ে গেছেন যাতে সেখানে আঙ্গুল রাখার আর জোর না থাকে কারো। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসারী সারা পৃথিবীর মুসলমানদের সব করার সব থেকে মাদক করবার আলহামদুলিল্লাহ হানাফি মাযহাবের লোক সারা পৃথিবীতে সব করার সব থেকে মাদক করজন, আর তিন মাযহাবের অনুসারী সাথে আরো এক আরেকটা ফেরকা আছে গায়রে মুকাল্লাদের ফেরকা যাদেরকে লা মাযহাবিও বলা হয়,
তারা এখন নিজেদেরকে আলে হাদিস বলে দাবি করে, যেখান থেকে সে এমডি বাইর হয়েছে, এবং যারা আরব দেশে তারা নিজেদেরকে সলফি বলে দাবি করে, এই একটা দল সহ বাকি মুসলিম 30-35% এই 60% বিভক্ত। শুধু ইমাম আবু হানিফার অনুসারী হয়েছে 70-70% ভালো খুঁজছে। আমরা কোন মজাবের অনুসারী? আমাদের দেশে একটা ফেরকা আছে, একটা দল আছে, যারা আমাদেরকে ওয়াহাবি বলে। এই ওয়াহাবির একটা ইতিহাস আছে, ওয়াহাবির একটা কি আছে ইতিহাস আছে, বুঝলাম না ইতিহাস কুজাম গেলে আমার ঘরের ভিতরে যা হবে পেকিং কুজাম গেলে তাকে রাজ্য বলে দিল সংক্ষেপে বুঝলো। এই ভারতবর্ষের মধ্যে পুরো উপমহাদেশ সব মুসলমান সুন্নি, সব মুসলমান কি সুন্নিদের বিপরীতে সুন্নিদের বিরুদ্ধে লোক যারা, তাদের নাম হচ্ছে শিয়া, তাদের নাম কি হযরত আলীর জমানা হইতে শিয়া আর সুন্নির দ্বন্দ্ব চলে আসছে, কিন্তু শিয়াদের আখড়া হইতেছে ইরান। ভারতবর্ষের মধ্যে যখন এদেশে মুঘল সম্রাট ছিল তখন কিছু কিছু শিয়াও এদেশে আমদানি হয়েছে, যখন এই দেশ ইংরেজরা দখল করে নিছে এই বাংলাদেশ 190 বছর শাসন করছে ইংরেজরা, আর বাকি ভারতবর্ষ শাসন করছে 100 বছর, মোট 190 বছর এই দেশে তাদের শাসন চলছে। এই দেশের শাসন ক্ষমতা ইংরেজরা কেড়ে নিয়েছিল সুন্নি মুসলমানের হাত থেকে, ইতিহাসটা ভালো করি খেয়াল করি, এই দেশের শাসন ক্ষমতা ইংরেজরা কেড়ে নিয়েছিল সুন্নি মুসলমানদের হাত থেকে। সুতরাং সুন্নি মুসলমানরা ইংরেজদের 1 নম্বর প্রতিপক্ষ, বুঝে আসবে কথা। এই দেশের শাসন ক্ষমতা ইংরেজরা নিয়ে যাওয়ার পরে শুধু এই অবিভক্ত বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। ওই সময় তো স্কুল কলেজ আছে না, সব মাদ্রাসায় মাদ্রাসা আছে, 80,000 মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে। 80,000 মাদ্রাসার যত সম্পদ আছিল, ওয়াকফ সম্পত্তি আছিল, লাখারের সম্পত্তি আছিল, সব কিছু বাজেয়াপ্ত করে হয়েছে, সব মাদ্রাসা বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে ইংরেজরা মুসলমানদের ধর্মের উপরে হাত দেওয়া আরম্ভ করছে, প্রথম প্রথম ধর্মের উপরে হাত দেয় নাই, যখন ধর্মের উপরে হাত দেওয়া আরম্ভ করছে এবং ব্রিটিশ থেকে যাত্রায় যাত্রার পাত্রে আনি ভারতবর্ষের মুসলমানদেরকে চ্যালেঞ্জ দেওয়া আরম্ভ করছে যে ইসলাম ধর্ম কোন ধর্মই না, আসল ধর্ম হয়েছে খ্রিস্টান ধর্ম, শিশু খ্রিস্টান ধর্ম। ওই সময়ে দেওয়ার মাত্রা হয়নি, মাত্র শুরু হয়েছে। হযরত মাওলানা আসম নানাজুদ্দিন রহমতুল্লাহ আলাইহির আগের ঘটনা, মাওলানা রহমতুল্লাহ কিরানবী নামে একজন বৌদ্ধ যাত্রার একজন আলেম আছেন, ওই আলেম খ্রিস্টানদের ভাতৃত্বের সঙ্গে ভারত এবং মাদ্রাসা শুরু করেছিল। ভাতৃত্বের সবচেয়ে বড় যেই ভাতৃ মুসলমানদেরকে চ্যালেঞ্জ দেওয়া আরম্ভ করছে, ওই ভাতৃদের নাম আসছিল মিস্টার ফান্ডাল। ওই ফান্ডার
সাথে মাওলানা রহমতুল্লাহ কিরানবীর বাহাত হয়েছে। এই বাহাতের মধ্যে বাদলি হারিয়েছে, হারিয়ে যাওয়ার পরে এই হিন্দুস্তান থেকে বাড়িয়ে গেছে। এরপরেও আরো বহুত পাদ্রী আইছে, নানান রকমের মোনাজারা ভাষার জন্য চ্যালেঞ্জ দিতেছে। এক জায়গার মধ্যে এক পাদ্রী মাহবিলের মধ্যে মিটিং এর মধ্যে চ্যালেঞ্জ যখন দিতেছে, তো এক হোটেলওয়ালা বাংলাল দাঁড়াই গেছে, কয়েকটা বড় বড় হুজুর লাগছিল আমার লোকে আগে কথা কর, তুই বাঙাল মানুষ কি কথা বলো তোমার লোক কয়েছে না আমার লোকে আগে হাইলে হাইলে না আমরা হুজুর লোকে আগে মনে করা করছে আগে আমার লোকে পড়েন ওটা তুমি কি করতে পারবো হুজুর সাহিব যে আল্লাহর বয়স কত বুঝব আল্লাহর কি বয়স আছে দি আল্লাহ তো অনাদি অনন্ত অনাদি কাল থেকে আল্লাহ তাআলা আছে তাহলে তো তাহলে কোটি কোটি বছর হইব আল্লাহ পুত্র পায় না ওই আল্লাহ বুঝি এত বছর বয়সে খালি একে হুজুর মোদীকে আর একটা ছাড়া পঞ্চাশ বছর বয়সে তো আরো হাঁকি আসতে হচ্ছি তাহলে এই হিন্দুস্তান থেকে বাকি চলে গেছে ইস্তাম্বুল তুর্কিস্তান চলে গেছে তুর্কিস্তান চলে যায় সেখানে বড় বড় গলা গলায় প্রচার করতেছে মুসলমানদের বড় একজন হুজুরের আনে দিয়েছে হিন্দুস্তানে তখন মাওলানা রহমতুল্লাহ কিরানবী তখন হিন্দুস্তান থেকে হিজরত করে মক্কা শরীফ চলে গেল মক্কা শরীফে যখন ওনার কাছে খবর আইছে তখন তিনি মক্কা শরীফ থেকে ইস্তাম্বুল গেছে ইস্তাম্বুল যাওয়ার পরে যখন ফান্ডারে শুনছে যে ওই রহমতুল্লাহ কিরানবী যার কাছে একবার আড়ি গেছে উনি আবার ইস্তাম্বুল আইছে সে সেখান থেকে বলাই পাইছে তখন বাদশাহ আছেন আব্দুল হামিদ খান খলিফা আছেন মাওলানা রহমতুল্লাহ কিরানবী বাদশাকে সবকিছু যখন বুঝাই দিলেন বাদশাহ বললেন যে আপনার আপনি যে ওর সাথে বাহাত করছেন এগুলো আপনার কাছে লিখিত আছে কয় আছে তাহলে এটা আপনি লিখিত আমাকে দেন আমি এটা সাবাই দেব তখন মাওলানা রহমতুল্লাহ কিরানবী এটা আরবিতে অনুবাদ করি সেটা বাদশাকে দিচ্ছেন বাদশাহ এটাকে এজহারুল হক নাম দিয়ে সাবাই দিচ্ছেন ওই এজহারুল হক কিতাবটা পাইয়া মিস্টার জিদাত আহমদ জিদাত নামে একজন খ্রিস্টান বড় ফাদ্রি মুসলমান হইয়া খ্রিস্টানের যত ফাদ্রি আছে বর্তমান যুগে সমস্ত ফাদ্রিকে চ্যালেঞ্জ করেছে এবং তার বহু বই আপনার ইংরেজিতে সারা বিশ্বে প্রচারিত আহমদ জিদাত যাই হোক আমি বলতেছিলাম যখন হিন্দুস্তানের সমস্ত মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়া মুসলমানদের ধর্মীয় শিক্ষাকে সম্পূর্ণরূপে কোন ভাষা করে বলা হয়েছে তখন সেই যুগের যারা আরেম ছিলেন ওই আরেমরা একত্রিত হয়ে এই ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম আরম্ভ করছেন আন্দোলন আরম্ভ করছেন যেই আন্দোলনের নাম দেওয়া হয়েছিল খেলাফত আন্দোলন তখন হিন্দু মুসলমান কোন জাতি কোন ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করে আমরা সাহস করে নাই সর্বপ্রথম হুজুরেরাই শুরু করেছি খেলাফত আন্দোলন ওই আন্দোলনের নেতৃত্ব যারা দিতেছিলেন তার মধ্যে সর্বপ্রথম হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই একটা ফতোয়া জারি করেছিলেন যে হিন্দুস্তান দারুল হারাম এই দারুল হারামের থেকে ইংরেজকে চালানো পদ্ধতি মুসলমানের উপরে খরচ
এই ফতোয়ার সাথে সাথে গোটা হিন্দুস্তানের মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে আগুন জ্বলে উঠছে, ইংরেজের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম আরম্ভ হয়েছে, এর মধ্যে শিবাজী বিপ্লব হয়েছে 1857 জনে, এরপরে সামনের যুদ্ধ হয়েছে, এরপরে তিতুমের যুদ্ধ হয়েছে, এরপরে কি করেন হায়দার আলীর যুদ্ধ হয়েছে, এই সমস্ত যুদ্ধের মধ্যে দুর্ভাগ্যবশত মুসলমানরা পরাজিত হয়েছে। ইংরেজরা দেখল যে এই দেশে সুন্নি মুসলমানরা যেইভাবে গরমই উঠছে, এদেরকে যদি জব্দ করা না যায় তাহলে তো আমরা আর দেখতে পারব না। জব্দ করিবার নাই বলি কিছু দালাল পোয়াইছে, দালাল মুসলমানদের মধ্যে কিছু দালাল কিনছে, কিছু দালাল কিনছে, তাদেরকে ওই অর্থ আর লাখার সম্পত্তি যার যেগুলো ছিল এগুলি তাদেরকে বন্দোবস্ত দিয়ে দিয়া মাঝে মধ্যে জমিদার সৃষ্টি করেছে। আর কিছু মৌলবী কিনছে, এই মৌলবীদের দ্বারাই যারা জিহাদ করতেছে, ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করতেছে, ওই আন্দোলন যারা করতেছে এদেরকে ঘায়েল করার জন্য মুসলমানের কাছে এদেরকে অসামর্থ্য করে দেওয়ার জন্য এদের বিরুদ্ধে পাঠানো হয়েছে। তন্মধ্যে পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানি এবং রায়বেরেলি আহমদ রেজা খান আরো অনেকে আছে, এই দুইজন নানসের ভাসিবাসি যে সমস্ত আলেমরা ইংরেজের বিরুদ্ধে কথা বলতে সংগ্রাম করে আন্দোলন করে, এদের বিরুদ্ধে ওয়াহাবি ফতোয়া দিয়া কাফের ফতোয়া দিয়া মুসলমানদের কাছে এদেরকে ঘৃণিত বানাইয়া এবং জিহাদকে হারাম ঘোষণা দিয়া ইংরেজের পক্ষ সমর্থন করে এরা চাইছে যে ইংরেজের এদেশে টিকারি করলে। ওই আহমদ রেজা খান এর মিশনে আসিল ওলামায়ে দেওয়ান, আফগানি ওলামায়ে কেরাম দ্বারা, সাহাবায়ে কেরামের অনুসারী আলেম দ্বারা এবং ইমাম আবু হানিফার অনুসারী যারা, এদেরকে ঘায়েল করার জন্য মিথ্যা কতগুলো অপবাদ দিয়ে এদেরকে কাফের এবং ওয়াহাবি ফতোয়া দিয়ে। ওয়াহাবি সভ্যতার আমদানি করেছে ইংরেজরা, কারণ এর আগে আরব দেশে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই সংস্কার আন্দোলন করে আরব দেশে যেই সমস্ত মাজার আছে, যেই সমস্ত গুম্বদবর তৈরি হয়েছিল মাজারের উপরে এবং বাবর খোদা শুরু হয়েছিল, এগুলোকে বোর্ডেজার দিয়ে সমানভাবে সমান করে সমস্ত কবর খুজানিদেরকে ফিটাইয়া সেখান থেকে তাড়াই দিছে, যেই কারণে সারা আরব দেশের মধ্যে এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের বিরুদ্ধে এমন একটা প্রবকান্ডা হয়েছে, এমন একটা মিথ্যা প্রবকান্ডা হয়েছে, তার দরুন সারা দেশের মানুষের কাছে আব্দুল ওয়াহাব মসজিদ গ্রিনের পাত্র হয়ে গেল। ইংরেজরা আরব দেশ লইও খেলছে, 1914 সালে তুর্কি খেলাফত সারা বিশ্বের মধ্যে একটিমাত্র খেলাফত ছিল মুসলমানদের, সেই তুর্কি খেলাফত যখন জার্মানির পক্ষে নেয়, ইংরেজরা ছিল জার্মানির বিরুদ্ধে, তুর্কি খেলাফত জার্মানির পক্ষে নেওয়ার কারণে ইংরেজরা সংকল্প নকশা দিল, নকশা এঁকেছে যে তুর্কি খেলাফতকে ধ্বংস করতে হবে। তুর্কি খেলাফতকে ধ্বংস করার জন্য সৌদি আরব তখন মক্কা মদিনা হেজাজ সম্পূর্ণ তুর্কি খেলাফতের অধীনে আছে এবং সৌদি আরবের মধ্যে মক্কা মদিনার মধ্যে তুর্কির পক্ষ থেকে যে গভর্নর ছিল হাশেমি বংশের গভর্নর, সেই গভর্নর বিদ্রোহ করে মানে মক্কা মদিনার ক্ষমতা দখল করে তুর্কির থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই সময় আহমদ রেজা খান বলেন, আহমদ রেজা খান ওই ওই হোসেন শরীফ মক্কার পক্ষ অবলম্বন করে যারা এই তুর্কি খেলাফতের পক্ষ অবলম্বন করেছে এদের বিরুদ্ধে আপনার বই লিখেছে,
সেগুলো বহুত লম্বা ইতিহাস। আপনারা যদি ইতিহাস জানতে চান, আমি একটা বই লিখেছি ঈদ এ মিলাদুন্নবী বেদান। ঈদ এ মিলাদুন্নবী বেদান্তের মধ্যে সংক্ষিপ্ত আকারে আমি ইতিহাস আনছি। আমার বইটা ওই গেলে তাদের বেচতে 60 টাকা করে দাম। বলতেছিলাম আমি, যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত হয়ে আসছে আসতেছে, এবং কিছু মুসলমান ইংরেজের হাতে বেঁচা গেছে, বেঁচে এখনো লেগেছে। গত 25শে ডিসেম্বর এই মাসের মধ্যে একটা মহাবীর, সেদিন আমার মিজান ময়দানে একটা মাহফিল ছিল, সেখানে বয়ান করে আবার তুমসাদা মাহফিল ছিল, সেখান থেকে বয়ান করি আমি যখন রাত্রে 10:30 যখন বাড়িতে পৌঁছি, তখন আমার কানে আওয়াজ দেখতেছে এখানকার এখানে একজন মাদ্রাসা আমার বিরুদ্ধে খুব কিছু করতেছে। উনি যা কিছু কইছে আমি সব পুরোপুরি বুঝি নাই, কিছু কিছু আমাকে জানকে কানে গেছে কথা। প্রথমে উনি একটা কথা বলছে যে আমার একটা বই এলমুল গায়েব আল্লাহর দিকে সত্য, এই বইটা ভাইয়া উনি ভাগলের মতো হয়ে গেছে, এবং এই বইয়ের কিছু সমালোচনাও বুঝছি। আমি ওই বইয়ের মধ্যে 12টা হাদিসের দলিল, 20টা কোরআনের দলিল দিয়ে প্রমাণ করে দিয়েছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে গায়বের এলম নেই। গায়বের এলম একবার তো আল্লাহ কেউ, গায়বের এলম কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক গায়বের ভান্ডার থেকে অনেক কিছু জানাইছেন, গায়বের ভান্ডার থেকে অনেক কিছু আল্লাহ নবীকে আল্লাহ পাক কি জানাইছেন, যেগুলা জানাইছেন এগুলা আমরাও জানি। তার মোহাম্মদ রাসূলুল্লাহ কিছু গোপন করে জানে, সব আমাদেরকেও জানাই দিয়ে গেছে, উম্মতেরাও জানাই দিয়ে গেছে, ঠিক না ব্যাঠিক? এখন ইমাম আবু হানিফা শাখার মধ্যে 11,75,000 মশলা আছে, 11,75,000 মশলা। আমরাও তো 2-10 মশলা, 50 মশলা, 100 মশলা জানেন না যে এরকম মারা যাবে মশলা, গুলো অনেকে আমরা জানি না। আমরা কি সব ক্ষতি হয়ে গেছি ইমাম আবু হানিফার সমান হয়ে গেছি নাকি? আল্লাহ নবীকে আল্লাহ পাক যত আইরেন দিচ্ছেন, সেই আইরেন যত হাজারে যত লাখে হোক না কেন, আল্লাহর গায়বের ভান্ডারের মধ্যে যে অফুরন্ত আলেম আছে, সে অফুরন্ত আলেমের থেকে কিছু আল্লাহ পাক আল্লাহ নবীকে জানাইছেন, এর দ্বারা কি আল্লাহ নবী আলমুল গায়ব হয়েছে? আমার কিতাবের একটা একটা দলিলের উত্তরও দিতে পারে নাই, এবং ইনশাআল্লাহ কিয়ামতের আগেও পারবে না। সমালোচনা করছে কি ওনার কাছে 5,000 কিতাবের একটা সিডি আছে, 5,000 কিতাবের একটা সিডি আছে, ওই সিডি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা তো আছে, খালি ওনার কাছে আছে যে তা নয়। কিতাবের সিডি দেখলে কিতাব তো সিডির মধ্যে রয়েছে, বুকের ভিতরে সিনার ভিতরে আছে নাই, এত বড় সিডি লই বলেছে আমার কিতাবের একটা জবাব লিখলেন না গান, এরম দেখলে একটা জবাব লিখি দেখান না যে আপনার এই কথাটা ভুল, প্রমাণ করি দেন, প্রমাণ করি দিতে পারলে আমি মানি যাব। আল্লাহ উনি কয়ে আমরা আমাদের নবসুন্নি বুঝি, নবসুন্নির দলের কি আমাদের জানানোর দল?
আহমদের দল এরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, কিন্তু এরা নতুন সুন্নি। ওই 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে সুন্নাত, সাহাবায়ে কেরামের যে সুন্নাত, সেই সুন্নাতের সঙ্গে কোন সম্পর্ক নাই। এই জন্য তাদেরকে নতুন সুন্নি বলছি আমি, এটা কোন অপরাধ করলাম? কথা বসে মাটি মারি দিলে গুনা গেছে, ঠিক নি কথা? আমি তো কোনো ব্যক্তির নাম ধরে কই নাই যে ওনারে আমি অবসন্ন বুঝি, ওনারে আমি আরেকটা কথা বলছি নকল ফাঁস বুঝি বুঝি করে। আমি তো কোনো ব্যক্তির নাম ধরে কই নাই যে অমুক নকল নকল ফাঁস করছে। এই কথাটা আমাদের কাপ লাগ লোকিল্লা দেখছি আমরাও নকল ফাঁস মারি মারি দিলে গুণা গেছে। আমার বই এখানে আছে, আপনারা পাইবেন, আপনারা বই নিয়ে পড়েন, বুঝেন, চেষ্টা করেন। যদি কোনো আপনি ভুল দেখেন আমাদের সুপোজ করবে যে আপনি এখান থেকে বইটা কেন লিখবেন। আমি এই বইটি লেখার পরে অন্তত 50 জন যাত্রের যাত্রের আলিমকে আমি এটা হাতিয়ে দিচ্ছি, দিয়ে বলছি যে আমি খুব তাড়াহুড়া করে বই লিখছি, যদি এর মধ্যে কোনো গান্ধী কোনো ভুলভ্রান্তি থাকে কোনো অসুবিধা থাকে তো আমাকে যেন অবহিত করা হয়, আমি আগামী এডিশনে সংশোধন করব। এটা দুনিয়ার সব এডিশন রয়ে থাকে, মানুষ বলতে ভুল হইতে পারে, ঠিক কিনা? ভুল হইতে পারে, আমারও ভুল হইতে পারে, ভুলটা ধরি দেন না। ভুল ধরে যদি মাঠের মধ্যে ফিরলাইলে মাইকে ফিরলাইলে কিনা বলবো বাঙাল যে বলে আপনি খুঁজছেন, এগুলো কি আমার বই ভুল ধরে দিতে পারব? আর আমরাও তো একটা ভুল ধরে দিতে পারলেন না। উনি আমার শেষ দিকে উপদেশ দিয়েছে মহিবালের ইস্তাবার কে যদি মরে দিতে, উদাহরণ দিচ্ছি কি হযরত হিন্দুস্তানের মধ্যে সবচেয়ে বড় তিনজন আলেম মাওলানা কাসেম আজমি রহমতুল্লাহ আলাই, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, এছাড়াও একজন যাই মরে দিয়েছে হাজি আমনাতুল্লাহ মহাজের মুক্তি রাখতে। হাজি আমনাতুল্লাহ মহাজের মুক্তি জমাতে সরকার পর্যন্ত বলছে। এখন কয়েক যদি এতটা এত বড় বড় আলেম ওই হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তি সরকার পর্যন্ত বসছে যে এরকম ফিরে রাখছে মরে দিয়েছে ঘরে, তো মুক্তি হাজির রহমান স্যার কেন যাই মই বলে বিশ্বাসের কাছে মরে দিয়েছে? আমি বলি হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আলাই সঠম পর্যন্ত ওস্তাদের কাছে বলছি, আর বাইয়া আলেম আল্লাহ পাকে ওনারে আসমান থেকে ডালি দিচ্ছি। হাকিম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই কে করে প্রশ্ন করছি, আপনারা এত বড় 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 আলেম হয়ে গেলে এ সঠম পর্যন্ত ওস্তাদের ইয়ের কাছে এখানে মরে চলেন? হাকিমুল মোহাম্মদ কয়েছে ওনার আলেমের কাছে আমাদের আলেম খাইবার, ওনার আলেমের কাছে আমাদের আলেম কি? ওনার আলেম দেখে মরি দেখি আমরা মরি দেন মহিবালের বিশ্বাস যদি হাজি আমদাদুল্লাহর মতো মহাজারে মুক্তির মতো এত বড় বুজুর্গ হইত তাহলে এই দেশে ফেলি দিলাম যত আলেম আছে বেগুন থেকে ওরা ঠেঙ্গের মতো হইত, আই এক নম্বরে রইলাম ওনার ঠেঙ্গের মতো হইত। বেদাত করিয়ে কেমনে আবার একটা উদাহরণ দিচ্ছে, একটা কথা বলছে যে আজি আমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আলাই মিলাদ মাহফিলে রয়েছে ক্যাম্প করছেন এবং বলতেন বলতেন উনি যে আমি ক্যাম্পের মধ্যে খুব আনন্দ পাই। আমি জিজ্ঞেস করি হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমতুল্লাহ আলাই মিলাদের মধ্যে মাহফিলে যাইছেন এবং ক্যামের মধ্যে উনি আনন্দ পাইছেন, এই কথাটা কি শরীয়ত নাকি ওনার ব্যক্তিগত আমল? এটা শরীয়ত তো উনি এই কথা বলে নাই যে এটা শরীয়ত এটা সুন্নত এটা করলে সব বলব তোমরা হবে করো, এই কথা উনি বলেন নাই। উনি বলছেন যে আমার কাছে ভালো লাগে আমি যাই, এখন কারো কাছে ভালো লাগলে হে করুক না মানা করার কথা,
কিন্তু ওনার যে তিন খলিফা আসাম লাল তুমি জহির আহমদ গঙ্গুয়ী আচ্ছা মানে তারবি এছাড়া তো কেউ করেন এছাড়া তো কি ফিরে করছি এগুলো তাহলে মুসলিমরা এছাড়া তিনজন পরিবার তো করেন কোনোদিন ওনাদেরকে প্রশ্ন করা হয়েছে আপনাকে ফিরে কেম করে আপনারা করেন না আমরা ওনার কাছে মুড়ি দিয়েছি তৈরি করতাম গাড়ি ভাড়ে বললে সিলসিলা ভাড়ে বললে ওনার কাছে মাথা ব্যাংক বললে মুড়ি জনে মাথা ব্যাংক বললে আমাদের ইমাম আবু হানিফা যথেষ্ট জিজ্ঞাসা করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মজহাবের অনুসারে যদি হয়ে থাকেন তাহলে আপনার দেখাই দেন ইমাম আবু হানিফা কোন কিতাবে পড়িয়েছে যে নবী সাহেব জানে ফেকার কিতাবের মধ্যে তো এরকম আছে পাকিস্তানের মধ্যে আছে সরে ফেকা আকবরের মধ্যে আছে কেউ যদি এই কথা বলে বিয়ে করার জন্য গেছে বিয়ের মধ্যে দুইজন সাক্ষী লাগে না সাক্ষী লাগে ওরাও সাক্ষী নেই আছে বলছে আল্লাহরে আল্লাহ রসুলের সাক্ষী রেখে বিয়ে করছিলাম এই কথা যদি বলে বলে এতে কাগজে দিব এতে কেউ যাইব কেন কাগজ হইব ওদের একটা রসুলের সাক্ষী মানছে যে রসুল কি গেলে উপস্থিত আসেনি তো রসুলের উপস্থিত না থাকলে এতে নিশ্চয়ই এ কথা ধ্যান করছে একিন করছে যে রসুল আমার সামনে আসে অথবা রসুলের গায়েব জানে রসুল হাজির নাজির অথবা রসুল গায়েব জানে এই কথার বিশ্বাসে সে বলছে যে কি রসুলের সাক্ষী করলাম যেই ব্যক্তি রসুলকে গায়েবের অধিকারী মনে করে হাজির নাজির মনে করে সেই ব্যক্তি কাবের হয়ে যায় আমরা গাদাগুড়ি করি কিতাব পড়েন আল্লাহর মধ্যে করি আর কি বুঝি আর কি বাবা উস্তাদের কাছে আর উনি যার কাছে বসছে হেতারও কেমো করে না হেতারও হাজির নাজিরও মানে না হেতারও আলম সাহেবও মানে না রসুলকে নূরও মানে না সমস্ত উস্তাদের বিরোধিতা করতেছে বাংলা মাহমুদুল্লাহ বলে সেই উস্তাদের কাছে মনে হয়েছে সেই উস্তাদের সনদ দিছে এই কথার উপরে যে আমার নীতি আদর্শ রসুলের নীতি আদর্শ শূন্যতার নীতি আদর্শের উপরে যতদিন পর্যন্ত চলিবা ততদিন পর্যন্ত আমার অনুমতি আছে সনদ আছে আর যখন আমাদের নীতির বিরুদ্ধে চলে যাইবা তখন আমার সনদ কাটা যাবে তো মাওলানা মাহমুদ হাসান যে সমস্ত উস্তাদের কাছে বই আছে ইজ্ঞ কিয়ামিন ইজ্ঞ বিরাদিন ইজ্ঞ রসুলকে আলবকায় মনে করে না ইজ্ঞ রসুলকে হাজির নাজির মনে করে না ইজ্ঞ রসুলকে নূরের তৈরি মনে করে না তাহলে ওনার সনদ আছে না নাই নাই সার্টিফিকেট গালপুরি যেগুলো চাকরি করে এগুলো কদিন ভাবে কি হয়ে যাবে দলা কাছে চাকরি যায় গরিব না হয় ঠিক না ঠিক যেই সমস্ত মরমের সার্টিফিকেট কেনা গেছে সমস্ত কেনা গেছে যেই উস্তাদের কাছে বলছে সেই উস্তাদের বিরুদ্ধে চলে সেই সমস্ত আলেম যদিও দুনিয়ার কাছে মানুষকে ঢোকা দিয়া বড় হুজুর সাজে নিচ্ছে কিন্তু কবরে গেলে হাসানে গেলে দাওয়া খাই যাবে বলছি اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا حديث السلام جاء رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন এই হাদিস এই আয়াতটা যখন নাযিল হইছে আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম গোটা আরাফাতের ময়দানে সব মানুষ হাসতেছে সব মানুষ খুশি আনন্দে আত্মহারা ওরা বলি করতেছে এক কোলাতে বসি হজর আবু বকর সিদ্দিক কাঁদছে মাঝে মাঝে কি রে আমরা বেগুন খুশি দিয়ে আখানা বুড়াইয়া কান্দে না বলছে জিজ্ঞ গিল্লে কান্দে দর্জি আপনার কান্দে গিল্লে বলছে আই গিল্লে কান্দিয়ে ইটা তোমাদেরকে বলার দরকার নেই তোমরা আনন্দ করো ফুর্তি করো আমার কান্না আমাকে কেঁদে দাও ওই যে না সারা সারি নেই আপনি বলতে হবে আপনি কেন বেড়াই রকম করছে তোমরা কি বুঝছো জানি না আমি তো বুঝছি যে আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এতিম বানাইয়া অল্প দিনের মধ্যে দুনিয়া থেকে চলিয়া যাবে দেখছি আয়তের মধ্যে কোনো আনন্দ আছে কি
কিন্তু আবু বকর সিদ্দিক জ্ঞান কেন বুঝলো? আবু বকর সিদ্দিক বুঝছে ধর্ম যখন পরিপূর্ণ হইয়া গেছে, ওহির নিয়ম যখন পরিপূর্ণ হইয়া গেছে, তখন আল্লাহ নবীর আর দুনিয়াতে থাকার প্রয়োজন শেষ হইয়া গেছে। আল্লাহ পাক আল্লাহর নবীকে আর প্রতিদিন আমাদের মধ্যে রাখবে না, আমরা তো এটিই হইয়া যাব। এই দিনের পূজাকে বহন করবে এই দুনিয়া, সারা দুনিয়া আমাদের বিরোধী, আমাদেরকে কে রক্ষা করবে, আল্লাহর দিনকে কে রক্ষা করবে, এই চিন্তায় বসি বসি হজরতের সিদ্দিকে আকবর রাদি আল্লাহ তাআলা উঠেছেন। হজরতের সিদ্দিকে আকবরের মুখে এই কথা শোনার সাথে সাথে গোটা আরাফাতের ময়দানে কান্না রোল করিয়া গেছে। কেউ এতক্ষণ আসার রঙে আবার কাটা শুরু করে গেলেন, দেখুন কাজের ব্যাপারটা কি। আমরা তো বুঝি নাই, সিদ্দিকে আকবর এই কথা বলতেছে, আপনি নাকি আর বেশি দিন আমাদের মধ্যে নাই, আমাদেরকে ছাড়িয়ে আমাদেরকে দিন বানাইয়া চলিয়া যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবর থেকেই বুঝেছে, আমি আমার মিশন সমাপ্ত করেছি আর আমার বেশি দিন দুনিয়াতে থাকার প্রয়োজন নাই। এই যে সমস্যায় আল্লাহ ডাকা দিয়ে দিতে পারে, আমি দুনিয়ার থেকে তোমাদেরকে ছাড়িয়ে চলিয়া যাবো। আমি তোমাদেরকে দুইটা হাতিয়ার দিয়ে দিতে আসি, এই দুইটা হাতিয়ার যদি তোমরা সাথে রাখো, এইটাকে যদি তোমরা মজবুত করে ধরে রাখো, দুনিয়ার যত তোমাদের বিরোধী হোক না কেন, যত শক্তি হোক না কেন, যত শক্তিশালী তোমাদের বিরোধী পক্ষ হোক না কেন, তোমাদেরকে কখনো প্রধানত করতে পারবে না। এক নম্বরে আল্লাহ কোরআন, দুই নম্বরে 23 বছরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। একটা হইলো কোরআন, আরেকটা হইলো কি, এই কোরআনকে যতদিন মুসলমান ধরে রাখবে, কোরআনের শিক্ষাকে ধরে রাখবে, কোরআনের উপরে আমলকে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, দুনিয়ার যত কাফের জাতি আছে, কোন কাফের জাতির পক্ষে মুসলমানকে নিশ্চিহ্ন করার কোন অবকাশ থাকবে না। এই চক্রান্ত বহুগুণ বাড়ি গেছে, ইহুদি খ্রিস্টানরা দেখেও বাংলাদেশে গ্রামে গ্রামে সেইভাবে মাদ্রাসা ঘড়ি উঠতেছে, তালমের শিক্ষা, দিনের শিক্ষা, কোরআনের শিক্ষা যেভাবে আপনার গরম হইয়া উঠছে, যদি বাংলাদেশের মুসলমান সাইকা মুসলমান হইয়া যায়, যদি বাংলাদেশের মুসলমান কোরআনওয়ালা হইয়া যায়, যদি বাংলাদেশের মুসলমান পাক্কা সুন্নি হইয়া যায়, তাহলে সারা ভারতবর্ষ থেকে যেভাবে তারা আমাদেরকে তাড়াইছে, এরকম ভাবে আমেরিকার হোয়াইট হাউসের মধ্যেও তারা ইসলামের পতাকা উড়াইয়া ছাড়বে। এই জন্য বাংলাদেশের মাদ্রাসা গুলি কিভাবে বন্ধ করা যায় এই নিয়ে তারা গবেষণা করছে, বাংলাদেশ সরকার গুলিকে খোলাটা লিখেছে, খোলাটালে পাঁচ দিন করে, 10 দিন করে, 15 দিন করে, একবার এই শিক্ষা অফিসের থেকে, একবার এই বিএসপি অফিসের থেকে, একবার এই এনএসআই অফিসের থেকে, কি কেবল তথ্য নীতি আছে। মূল তথ্য হইল আপনারা হইকে কোথায় পাস, এত টাকা খরচ হয়েছে মাসে, এই টাকা গুলা কোথায় পাস, এই দুবার খোলা খাওয়া ইতি আসেন এগুলা কোনে দে, কোন রাস্তা দে, কোন সরকারে দে। অল্প কদিন আগেও ডিএসপির এক অভিযোগ, আমরা মাল্লা সালে আমার সব বসা আছে, কয়টি আমাদের ছবি রইল আপনাদের পকেটে, আমাদের ছবি রইল কি, আমরা অনেক টাকা দিলাম নাই এনে, মুসলমানদের ফকেটে রইল আমাদের ছবি, মুসলমানদের ফকেটে রইল আমাদের কি ছবি, মুসলমানদের সাথে দিন রক্ষার জন্য
ইমান রক্ষার জন্য, আল্লাহর কোরআন রক্ষার জন্য, তাদের ভবিষ্যৎ বংশধরদের ইমান আমল ঠিক রাখার জন্য মাদ্রাসাগুলিকে সাহায্য করে এই আমাদেরকে কোনো বিদেশি শক্তি কোনো বিদেশি কোন আমাদেরকে দেয় না, এই দেশের মুসলমানরাই আমাদেরকে দান করিয়া থাকে। ব্রিটিশের গোয়েন্দায় কয়েকদিন থাকি আই তো মুসলমানের বেশ ধরি মুড়িদের বেশ ধরি আইছে, দেখে সময় জিজ্ঞাসা হুজুর এই এত বড় আপনাদের ফান এসে পুরো কোথা থেকে আসে, আমাদের মাদ্রাসার কলের উপর চলে তাহলে বুঝে আল্লাহর পক্ষ থেকে আমরা তো আল্লাহর কাছে চাই, কার কাছে চাই আমাদের এত টাকা দরকার, এদিকে আমরা খোরাকি দরকার, এদিকে অস্ত্র দরকার, মাছের ঘরের দরকার, দুয়ারের দরকার, আমরা টাকা কোথায় পাবো, তো আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাইলে আল্লাহ মানছে, দিলের মধ্যে ডালি দিয়ে কাজে যায় ওই মাদ্রাসা তাই দিয়ে দিব দিয়ে দিদি তাতে আর দিয়ে যায় দিয়ে গেলে আমরা এগুলো খরচ করি, এইটা তো আমার বুঝে গেল আল্লাহ কেমনে মানছে আবার গেড়ি দিদি পয় দিয়া দিয়ে গেল পয়সা আমরা বুঝে আইও বা নয়ও এইভাবে কাপড় কথা বার্তা করে যাইবে সেটা ভগবানে আসছি মনে করতে এইভাবে আমাদের মাদ্রাসাগুলি চলছে, এখন আমেরিকার রাশিয়ার গাছতলা আরম্ভ হয়েছে, খ্রিস্টানদের গাছতলা আরম্ভ হয়েছে, বাংলাদেশের মুসলমান যেইভাবে গজি উঠতেছে, যেইভাবে এরা দিনের শিক্ষা লাভ করতেছে, যেইভাবে মুসলমানরা কোরআন শিক্ষা করতেছে, হাজার 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 উঠতেছে, হাজার হাজার আলে উঠতেছে, শহীদের শিখতেছে, সুন্নতের উপরে আমল করতেছে, যদি এইভাবে এরা কিছুদিন চলতে থাকে তাহলে এরা সারা বিশ্বের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সরকারের দিয়ে আমাদেরকে গাইড করতে হয় বাংলাদেশের, যাতে মুসলমানরা কোরআন শিখতে না পারে, দিন শিখতে না পারে, ধর্ম শিখতে না পারে, নানান রকমে শিক্ষা নীতি কতবার বদলাইতে আছে, বদলাই বদলাই বারবার বদলাই চেষ্টা করতে আছে, যাতে মুসলমানরা কোরআনের কাছে দাঁড়ে কাছে না, কিন্তু মনে রেখো এই কোরআনের সাথে যারা সংঘর্ষ করেছে এরা সব উত্তীর্ণ হয়ে গেছে, যারা কোরআনের বিরুদ্ধে করেছে এরা সব ধ্বংস হয়ে গেছে, আল্লাহ কোরআন টিকে আছে, আছে না নাই, রাম ধ্বংস হয়ে গেছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে, সাত্তার ধ্বংস হয়ে গেছে, হামান ধ্বংস হয়ে গেছে, আবু জাহেল ধ্বংস হয়ে গেছে, আবুল আহাব ধ্বংস হয়ে গেছে, আল্লাহ কোরআন আছে না নাই। বাংলাদেশের শেখ মুজিবুর রহমান গেছে, জিয়াউর রহমান গেছে, এরশাদ গেছে, আইয়ুব খান গেছে, ইয়াহিয়া খান গেছে, এরা যতজনই ক্ষমতায় বসেছে ইসলামের পক্ষে কেউ কাজ করে নাই, কিন্তু তারপরেও আল্লাহ কোরআন আল্লাহ এই দেশে টিকে রাখবে এই জন্য কি কি বেশে নতুবা সেইভাবে ষড়যন্ত্র চলতে আছে, বহু আগে এই দেশ থেকে কোরআন বিদায় হয়ে গেলে চেলা গেরা কেই ইজ্জত পর ফরোজাত চেরা গেরা যে বাতি আল্লাহ জানায় সেই বাতিকে কেউ হুৎকার দিয়ে নিবেতে পারে না, সূর্যকে কেউ হুৎকার দিয়ে নিবেতে পারবে না, চন্দ্রের আলোকে হুৎকার দিয়ে নিবেতে পারবে না, আল্লাহর কোরআনের আলো আল্লাহ জানাইছে, আল্লাহর কোরআন আল্লাহ পাকে এদের হেফাজতের দায়িত্ব নিতে জিম্মা দাঁড়িয়ে নিচ্ছে, বাংলাদেশের মুসলমান যদি আল্লাহর কোরআনের প্রতি অবহেলা করো তাহলে তোমাদের থেকে কোরআন চলে যাবে, আল্লাহ পাক আরেকটা দিকে কোরআনের মহাবুজ বানাই আছে,
আজকে পেপারের মধ্যে আসছে, ব্রিটিশে যেখানে 10,000 মুসলমান আছে এখন সেখানে 1,00,000 উপরে মুসলমান আছে। এবং প্রতি বছর নাকি প্রতি মাসে 5,000-এরও বেশি খ্রিস্টান মুসলমান হয়ে যাইতেছে। আমেরিকার মধ্যে প্রতি মিনিটে মিনিটে মানুষ মুসলমান হয়ে যাইতেছে। আর যদি বাংলাদেশের মুসলমান আল্লাহর কোরআনের প্রতি অবহেলা করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে বাদ দিয়া আরেক জাতির দ্বারাই আল্লাহর দিনের হেফাজত করাবে, আল্লাহর কোরআনের হেফাজত করাবে। এটার নজির আছে, এটার ইতিহাস আছে। চেঙ্গিস খান আল্লাহর কোরআনকে ধ্বংস করেছিল, আর বলাকে ধ্বংস করেছিল, মাদ্রাসাকে ধ্বংস করেছিল। সেই যে তুমি সেই তাতারি বংশের একজন রাজা মুসলমান হওয়ার পরে গোটা জাতি মুসলমান হইয়া শত শত বছর পর্যন্ত ইসলামের হেফাজত করেছে। মুসলমানরা যদি আল্লাহ দিনের হেফাজত না করো, তাহলে আল্লাহ পাক দুই জাতি দিয়েও ইসলামের হেফাজত করাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ।